আপনারা সবাই আসবেন 28-29 তারিখ। 28 তারিখে শেষ পাতে হবে রাতে 3:30, আর 20 তারিখে সকালবেলা তবরুক বিতরণ, 20 তারিখে রাত্রে 10টার সময় সমাপ্তি ঘোষণা। সবাইকে দাওয়াত দিলাম, আপনারা সবাই আসবেন। এটা শাহজালাল বাবার বাৎসরিক উরুস শরীফ, 19-20 জেলকদ চান্দয়ের হিসাবে। এটা জেলকদ মাসে হয়, ইংরেজি তারিখে প্রতি মাসে এইভাবে আগায়। এবার এই মাসে মে মাসে পড়ছে এই ডেটটা, মে মাসের 28-29 তারিখ। তো আসলে আমরা বলি 19-20 জেলকদ, কিন্তু এটা 3 দিন হয়ে যায়, মানে আমাদের উড়িষ্যার অনুষ্ঠানটা শুরু হবে 18 তারিখ, 18 জেলকদ মানে 27 তারিখ, 27 মে। এই দিন রাত্রেবেলা গরু জবাই, আর এই দিন রাত্রেবেলাই উরুষ শরীফের ওই যে সাজালো বাবার যে গিলাফ যেগুলো আছে, গিলাফগুলো চেঞ্জ করা হবে, নতুনভাবে উপরে 60টা গিলাফ দেওয়া হবে, ভিতরে কাজগুলো ফাংশনগুলো শুরু হয়ে গেল। পরের দিন সকালবেলা মানে 19 জেলকদ সকালবেলা 9টা থেকে 10টার ভিতরে ওই অমর সমরকন সাহেবের ওখান থেকে একটা গিলাফ আসে, ওইটা আসার পরে আমাদের মতলি সাহেব ওই গিলাফটা গিয়ে উপরে প্রথমে চড়াইয়া দেন। এর পরবর্তী সময়ে মানে সারাদিনে লোকজন এই এই গিলাফ দিতে থাকবেন। এটা চলবে আপ টু সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে এখানে ওই যে যারা আছেন মৌলানা সাহেবরা, এটা আমরা সাইট মুল্লার খাওয়া বলি, অনেক লোকজনেই খায় এটা। এই মিয়া সাহেবরা এসে একটা সফিনা খতম করবেন মাজারের ভিতরে, কোরআন শরীফ 30 জন বসবেন, একজন এক পারা করে পড়বে, আবার আরেকজন আবার 2 নম্বর পারা পড়বে, এইভাবে সফিনা খতমটা শেষ হবে। সফিনা খতম শেষ হবে এবং আখেরে মোনাজাত শুরু হবে 3:30-3টার সময়। আখেরে মোনাজাতের পরেই তো ফজরের নামাজের আজান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে সিন্নি বিতরণ, সিন্নি বিতরণের পরবর্তীতে 20 জেলকদ চলে আসলো, মানে 20 জেলকদ 29 মে। ওই দিন আবার দুপুরবেলা সিন্নি শরবত বিতরণ, শরবতটা তৈরি করা হবে, আসর পরে শরবত দেওয়া হবে, আর ওই দিন রাত্রে 10টার সময় একটা শক্ত একটা সিন্নি আমরা তৈরি করি, যেটা লোকজন নিয়ে যেতে পারে পানি এবং ওই তবরুকটা, এই 10টার সময় এটা পড়ে উরুসের সমাপ্তি ঘোষণা করা হয়। লোকজন আছে, ওরা আসে, ওদের আমরা ক্যাম্প করে দিই, ওদের জন্য ওই ঝর্ণার যে কর্নার ওইটা ওদের মেইন অফিস থাকে, আর এটা পুলিশ বাহিনী তাদের নিরাপত্তা তারা করে। আর আমাদের এমনি ভলান্টিয়ার আছে, 2 থেকে 2500 ভলান্টিয়ার, এরা থাকে, এরা কাজ করে এই যে সিন্নি টিনে তৈরি করার জন্য। এটা কোনো ঠিকানা নাই, এটা কোনো সময় 100টাও হয়, কোনো সময় 80টাও হয়, যেটার উপরে যেটা পাই আর কি, ওই ওই অনুপাতে হয়। এইগুলো সব মানুষজন দান করে, মানুষের না জবাই 100-100 ভিতরেই থাকে, সবগুলোই দান আমরা নিজেরা দিই। যেমন মতলি সাহেবের পক্ষ থেকে উনি 2টা দেয়, আমি নিজে 1টা দেই, এবারে আমাদের খাদিম কুতবা যারা আছে তারা এইভাবে 1টা 1টা করে সবাই দেয়। যে আমরা যারা এখানে আসি আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম আসে, আর বাইরের লোকজন যারা আছে, যেমন আজকে নারায়ণগঞ্জ থেকে বদলটা একটা মহিষ পাঠাইছে এখানে, এই প্রথম আসলো, আজকের দিনে আবার এইভাবে আসতে থাকবে। ওই চট্টগ্রাম থেকে আসতেছেন আরও কিছু লোক, এরা এখানে আইসে আবার এখানে এরা গরু কিনে দিবে, কেউ আছে নিয়ে আসবে। দাওয়াতটা সবাইকে দিলাম যে আপনারা যদি উরুষ শরীফে যোগদান করতে চান, তাহলে আপনারা 27 তারিখে যদি গরু এগুলো যদি দিতে হয়, তাহলে 27 তারিখে মধ্যে দিতে হবে, 27 তারিখ রাত্রে এটা জবাই।